চন্ডিকা হাতের সিংহে কথা বলেছিলেন বিপিএল নিয়ে, বিপিএল এর মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন, বিপিএল খেলা দেখার সময় তিনি যে মাঝে মাঝে টিভি অফ করে দেন সেটাও বলেছিলেন, কথা প্রসঙ্গে বিপিএল এর একটা অংশকে, ইনফ্যাক্ট ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে বিশ্বজুড়ে চলা, সেটাকে সার্কাস পর্যন্ত বলেছিলেন। এগুলোতে খুব আতে ঘা লেগে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, তড়িঘড়ি করে তারা জরুরি সভা ডেকেছে, হাতুর সিংহের বিষয়ে আলোচনা করেছে, কথাবার্তা বলেছে, কিন্তু বিশ্বকাপ ক্রিকেটে যে বাংলাদেশ ব্যর্থ হয়েছিল সেটার ওই একটা তদন্ত কমিটি গঠিত হয়েছে, সেইটার একটা হচ্ছে কি তারা তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন, তাদের কিছু রেকমেন্ডেশন ছিল, তবে ওইটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আর কোনো অগ্রগতি নেই। সেই তদন্ত প্রতিবেদন কি ধামাচাপাই পড়ে গেল? দেখুন, গত 12 ফেব্রুয়ারি অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা সভা হয়েছে, যেই সভাতে একটা তদন্ত কমিটি যে তৈরি করা হয়েছিল তারা তাদের রিপোর্টটা পেশ করেছে। ইনফ্যাক্ট বাংলাদেশের বিশ্বকাপ যে শেষ হয়েছিল, বিশ্বকাপ শেষ হওয়ার 18 দিন পর এই কমিটিটা তৈরি করা হয়েছিল, এইটাই আমার কাছে যথেষ্ট অবাক করার মতো বিষয় বলে মনে হয়েছিল। কারণ ওয়ার্ল্ড কাপে যে বাংলাদেশ ফেল করেছিল, ম্যাসিভলি ফেল করেছিল, এখন যদি এটাকে হিসাবে আনেন যে না আমরা 8 নম্বরে থেকে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার যোগ্যতা অর্জন করেছি, এইটাকে যদি সাফল্য মনে করেন তাহলে আর কিছু বলার নেই। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ ম্যাসিভলি ফেল করেছিল, এবং সেই ফেল করার কারণ খুঁজতে গিয়ে একটা কমিটি তৈরি করা হয়েছিল এনায়েত হোসেন সিরাজের নেতৃত্বাধীন, যেখানে আকরাম খান এবং হচ্ছে কি মাহবুব আনাম, আরও 2 বোর্ড ডিরেক্টর, এই টোটাল 3 ক্রিকেট বোর্ড পরিচালকের নিয়ে কমিটিটা তৈরি করা হয় 18 দিন পর। তারা 2.5 মাসের মতো সময় নিয়েছে তাদের তদন্ত প্রতিবেদন তৈরি করার জন্য, এবং তারপর সেটা হচ্ছে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে পেশ করে। 12 ফেব্রুয়ারি যে মিটিংটার কথা বললাম, সেই মিটিংটাতে অনেক আলোচনা হয়েছে, অনেক কিছু হয়েছে, বাংলাদেশ ক্রিকেটের খোলনলচে বদলে ফেলার মতো কিছু ডিসিশন হয়েছে। ধরুন হচ্ছে কি সব ফরম্যাটের নতুন ক্যাপ্টেন হিসেবে নাজমুল হোসেন শান্তর নাম ঘোষণা করেছেন, নতুন প্রধান নির্বাচক হিসাবে মিনাজুল আবেদিন নানুর স্থলাভিষিক্ত হয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু, ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির হচ্ছে গিয়ে চুক্তিভুক্ত ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে, আরও এরকম অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল। কিন্তু বিশ্বকাপে যে বাংলাদেশ ব্যর্থ হয়েছে সেটা, ওই যে রিপোর্টটা জমা দেওয়া হয়েছে সেটা, এটা নিয়ে তেমন কোনো আলোচনাই হয়নি। ইনফ্যাক্ট ওই বোর্ড মিটিং থেকে বেরিয়ে এসে ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, যিনি এখন ক্রীড়ামন্ত্রী বটে, তিনি বলছিলেন যে না, এটা নিয়ে আমাদের তেমন কোনো আলোচনা নেই, আমাদেরকে একটা রিপোর্ট দেওয়া হয়েছে, সেই রিপোর্টে বেশ কিছু রেকমেন্ডেশন ছিল, এগুলো তাকে পড়ে দেখতে হবে। সো সেই কারণে ওই রিপোর্টটা আমার কাছে দেওয়া হয়েছে, এই মিটিংয়ে তো আর পড়ে দেখার সময় নেই, আমি এটা পড়ে দেখবো, পড়ে দেখার পর হচ্ছে গিয়ে এটা নিয়ে আলোচনা করব। কেন ভাই বোর্ড মিটিংয়ের আগে কি এটা আসলে রিপোর্টগুলো পৌঁছে দেওয়া গেল না ক্রিকেট বোর্ডের ডিরেক্টরদের কাছে, এবং সেক্ষেত্রে গিয়ে আলোচনাটা হতে পারতো না? হয়নি। তারপরে তো ওই ফেব্রুয়ারির 12 তারিখে এই ঘটনা ঘটেছে, এরপরে বিপিএলও শেষ হয়ে গেল, ফেব্রুয়ারি মাসও শেষ হয়ে গেল, কিন্তু বিশ্বকাপের ওই রিপোর্ট নিয়ে আর কোনো হেলদোল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেই। কারণ ওই রিপোর্টটা হয়তো বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন পড়ে দেখেছেন কি না, পড়ে দেখলে আসলে ওইটার যে রেকমেন্ডেশনগুলো দিয়েছে সেইটা কি আসলে দেখেছেন কি না, সেগুলাকে বোর্ডে আলোচনা করবেন কি না, রেকমেন্ডেশনগুলো রাখবেন কি না, এগুলো সবই আসলে একটা ধোঁয়াশাচ্ছন্ন ব্যাপার। আমার কাছে এখানে ওই যে সময় ক্ষেপণ, বারবার ওই যে কুমির ছানা দেখানোর মতো রূপকথার গল্পে বারবার শুধু সময় নেওয়া, সময় চাওয়া, ওইখানে ওই যে তামিম ইকবাল ইস্যুতেও বলা হয়েছে যে না তামিমের সঙ্গে মিটিং করবো আজকে না কালকে, কালকে না পরশু, আমার কাছে ওই মিটিং থেকে বেরিয়ে আসার পরে বোর্ড প্রেসিডেন্টের কাছে হচ্ছে কি আমি জিজ্ঞাসা করেছিলাম যে এইটা মানে প্রায়োরিটি লিস্টের কি এত পেছনে চলে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড মানে ওয়ার্ল্ড কাপের এই ব্যর্থতা, তিনি বলেছেন যে না বিষয়টা আপনি যেভাবে দেখছেন বিষয়টা সেরকম না, আমরা হচ্ছে কি তারপর তিনি তার ওই ব্যাখ্যাটা দিয়েছেন যে কেন এই এই দেরিটা হচ্ছে, কতদিন সময় লাগবে সেই প্রশ্নের জবাবে পাপন ভাই বলেছেন বেশি দিন তো লাগার কোনো কারণ আমি দেখি না, খুব শিগগিরই হয়ে যাবে। সেই খুব শিগগিরই তো আর হচ্ছে না রে ভাই, সেই খুব শিগগিরই তো প্রায় আরও 1 মাস পেরিয়ে যেতে চলেছে ওই মিটিংয়ের পরে, 3 সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে, কই কোনো কিছু তো হচ্ছে না। তাহলে কি বিশ্বকাপে বাংলাদেশ ব্যর্থ হয়নি, নাকি বিশ্বকাপে বাংলাদেশে যে রেজাল্ট করেছে সেটাই প্রত্যাশিত ছিল? যদি সেটা না হয় সেই ব্যর্থতার কারণ খুঁজে বের করে দেখা এটা কি উচিত না? এখন খুঁজে বের করে দেখেছে ক্রিকেট বোর্ড একটা কমিটি তৈরি করেছে, কিন্তু তাদের ওই জিনিসটা হচ্ছে কি জনসম্মুখে আসা উচিত না? ক্রিকেট বোর্ড ওইটা হচ্ছে জনসম্মুখে কি আসবে, ক্রিকেট বোর্ড নিজেরা তো আলোচনা করবে, সেই জায়গাটাতে পর্যন্ত আসছে না। সো আগের মিটিং শেষ হোক বা এর আগে যখন তদন্ত কমিটি তৈরি হওয়ার পর থেকে যে সংশয়গুলো বারবার বারবার প্রকাশ করছে যে আদৌ এরা কাজ করতে পারবে কি না, কাজ করতে পারলেও আদৌ সেই রিপোর্টটা ইমপ্লিমেন্ট হবে কি না, রেকমেন্ডেশনগুলো ইমপ্লিমেন্ট হবে কি না, বাস্তবায়িত হবে কি না, এবং এটা প্রকাশিত হবে কি না, সেটা নিয়ে সংশয়টা যেমন বরাবর ছিল, এখনও আমার কাছে সেই সংশয়টা প্রবলভাবেই রয়েছে। রিপোর্ট প্রকাশিত হওয়ার সংশয় তদন্ত কমিটি, সেটা আমার মধ্যে প্রবলভাবে আছে, কিন্তু সেটা হতে পারে প্রকাশিত কখনো না কখনো, কিন্তু মানে নিকট ভবিষ্যতে, কিন্তু বাংলাদেশের বিশ্বকাপ ব্যর্থতার এই যে তদন্ত করাটা বা ব্যর্থতার হচ্ছে কি এটা আসলে কেন বাংলাদেশ ব্যর্থ হয়েছে সেটা খুঁজে বের করাটা যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রায়োরিটি লিস্টের অনেক 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 পেছনে,
সেইটা নিয়ে বিন্দুমাত্র সংশয় তো আর কারো থাকার কথা না, তাই না?